নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা বন্ধুরা আজ মধ্যরাত থেকে মা লক্ষ্মীর কৃপায় এই ছয় রাশির ঝড়ের দাপটে অর্থ আসতে চলেছে হ্যাঁ বন্ধুরা তো কোন সেই ছয় সৌভাগ্যশালী রাশি সেই রাশিগুলির নাম আমি এক একে জানাতে চলেছি এবং কি কারণে আপনাদের জীবনে মা লক্ষ্মীর কৃপা পড়তে চলেছে সে বিষয়েও আমি আপনাদেরকে জানাতে চলেছি তাহলে আসুন আর দেরি না করে জেনে নেওয়া যাক কোন সৌভাগ্যশালী ছয়টি রাশি যাদের জীবনে ঝড়ের দাপটে অর্থ আসতে চলেছে নমস্কার আমি কল্যাণ রায় শুভস্ব বন্ধুরা আজ মধ্যরাত থেকে মা লক্ষ্মীর কৃপায় যে ছয় রাশির কথা উল্লেখ করতে চলেছি সেই ছয় রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন তাহলে আপনারা অতীব সৌভাগ্যবান কারণ মা লক্ষ্মীর কৃপা আপনাদের উপর আজ মধ্যরাত থেকে পড়তে চলেছে তো কোন সেই ছয় সৌভাগ্যশালী রাশি তা জানার পূর্বে কি কারণে মা লক্ষ্মীর কৃপা আপনাদের জীবনে পড়তে চলেছে আসুন জেনে নেওয়া যাক দোসরা অক্টোবর শুক্রগ্রহ রাশি পরিবর্তন করে ফেলেছে সেটা আপনারা জানেন আর এই শুক্র হচ্ছে মা লক্ষ্মীর উপাসক তাই আপনাদের জীবনে অর্থাৎ এই ছয় রাশির জীবনে আজ মধ্যরাত থেকে মা লক্ষ্মীর কৃপা পড়তে চলেছে এই সময় আপনাদের জীবনে দুর্ভাগ্যের দরজা বন্ধ হয়ে সৌভাগ্যের দরজা খুলতে চলেছে হ্যাঁ বন্ধুরা তাহলে আসুন যে নেওয়া যাক কমছে সৌভাগ্যশালী ছয়টি রাশি যাদের জীবনে আজ মধ্যরাত থেকে মা লক্ষ্মীর কৃপায় ঝড়ের দাপটে অর্থ আসতে চলেছে তো প্রথম যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে কর্কট রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হন আজ মধ্যরাত থেকে মা লক্ষ্মীর কৃপা আপনাদের উপর পড়তে চলেছে যার দরুন আপনাদের জীবনে অর্থের অভাব অর্থ কষ্ট মিটতে চলেছে এই সময় আপনাদের হাতে আসতে চলেছে প্রচুর অর্থ আর এই অর্থ চাকুরি ক্ষেত্র থেকে ব্যবসা থেকে এবং সেল প্রফেশন থেকে তিন ক্ষেত্র থেকে আসতে চলেছে শুধু তাই নয় এই সময় আপনারা ভাগ্যের সাপোর্টের দ্বারা কোনো জায়গা থেকে অর্থ প্রাপ্তি করতে চলেছেন এবং কোনো সুসংবাদ আপনাদের জীবনে আসতে পরে যে দ্বিতীয় রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃষ রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আজ মধ্যরাত থেকে মা লক্ষ্মীর কৃপা আপনাদের উপর পড়তে চলেছে যার দরুন ঝড়ের দাপটে আপনাদের জীবনে অর্থ আসতে চলেছে এই সময় আপনাদের ভাগ্য খুলতে চলেছে দুর্ভাগ্যের দরজা বন্ধ হতে চলেছে সৌভাগ্যের দরজা খুলতে চলেছে এবং আপনাদের জীবনে প্রচুর অর্থ এবং ধন সম্পত্তি আসতে চলেছে এবং নতুন কোনো সুযোগ আপনাদের জীবনে আসতে চলেছে এবং নতুন কোনো শুভ ঘটনা আপনাদের জীবনে ঘটতে চলেছে আর এই সমস্ত কিছু হতে চলেছে আজ মধ্যরাত থেকে যার দরুন আপনারা মানসিক দিক থেকে অনেকখানি প্রফুল্লতা লাভ করবেন এবং পকেটে থাকবে কারি কারি টাকা এরপরে তিন নম্বর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে তুলা রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা হন তাহলে আজ মধ্যরাত থেকে মা লক্ষ্মীর কৃপা আপনাদের উপরেও পড়তে চলেছে যার দরুন আপনাদের জীবনে ঝড়ের দাপটে কিন্তু অর্থ আসতে চলেছে এই সময় দুর্ভাগ্যের দরজা বন্ধ হয়ে সৌভাগ্যের দরজা খুলতে চলেছে ভাগ্যের সাপোর্টের দ্বারা আপনারা যে কোনো কাজ করে ফেলবেন এছাড়াও এই সময় লটারি থেকে সার্টা থেকে শেয়ার মার্কেট থেকে প্রচুর পরিমাণে অর্থপ্রাপ্তি আপনারা করতে চলেছেন শুধু তাই নয় এই সময় আপনারা কোনো শুভ সংবাদ পেতে চলেছেন যার মাধ্যমে আপনারা মানসিকভাবে খুব প্রফুল্লতা লাভ করতে চলেছেন এরপরে যে চার নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে কন্যা রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন তাহলে আজ মধ্যরাত থেকে মা লক্ষ্মীর কৃপা আপনাদের উপরেও পড়তে চলেছে যার দরুন আপনাদের জীবনে ঝড়ের দাপটে অর্থ আসতে চলেছে এই সময় দুর্ভাগ্যের দরজা বন্ধ হয়ে সৌভাগ্যের দরজা খুলতে চলেছে এবং আপনারা মানসিকভাবে খুব প্রফুল্লতা লাভ করতে চলেছেন যার দরুন আপনাদের মনের ভিতরে একটা আনন্দ বিরাজ করতে চলেছে এই সময় আপনারা কোনো শুভ ঘটনার মুখোমুখি হতে পারেন অর্থাৎ আপনাদের জীবনে কোনো শুভ ঘটনা ঘটতে চলেছে যারা লটারি কাটেন শেয়ার মার্কেটে টাকা ইনভেস্ট করেন এছাড়াও যারা ক্রিপ্টো কারেন্সিতে টাকা ইনভেস্ট করেন তাদের ক্ষেত্রে প্রচুর পরিমাণে অর্থ আগমন ঘটতে চলেছে এবং এর পাশাপাশি এই সময় আপনারা ভূ সম্পত্তি লাভও করতে চলেছেন এরপরে যে পাঁচ নম্বর রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মকর রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন তাহলে আজ মধ্যরাত থেকে মা লক্ষ্মীর কৃপা আপনাদের উপরেও পড়তে চলেছে যার দরুন আপনাদের জীবনে দাপটে অর্থ আসতে চলেছে এই সময় দুর্ভাগ্যের দরজা বন্ধ হয়ে সৌভাগ্যের দরজা খুলতে চলেছে এবং আপনারা ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট পেতে চলেছেন যার দরুন আপনাদের যে সমস্ত কাজ পেন্ডিং রয়েছে সেই সমস্ত কাজ হয়ে যাবে শুধু তাই নয় এই সময় লটারি থেকে শেয়ার মার্কেট থেকে ক্রিপ্টো থেকে প্রচুর পরিমাণে অর্থ আগমন আপনাদের জীবনে ঘটতে চলেছে এর পাশাপাশি নতুন কোনো সুযোগ বা সুবিধা কিন্তু আপনাদের জীবনে আসতে চলেছে নতুন কোনো সংবাদ সুসংবাদ আপনারা কিন্তু পেতে চলেছেন এরপরে শেষ যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মেষ রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আজ মধ্যরাত থেকে মা লক্ষ্মীর কৃপা আপনাদের উপরেও পড়তে চলেছে যার দরুন আপনাদের জীবনেও কিন্তু ধন সম্পত্তির অভাব মিটতে চলেছে আসতে চলেছে প্রচুর অর্থ দুর্ভাগ্যের দরজা বন্ধ হয়ে সৌভাগ্যের দরজা খুলতে চলেছে যার দরুন আপনারা নতুন নতুন সুযোগ পেতে চলেছেন আর সেই সুযোগকে যদি আপনারা কাজে লাগিয়ে নেন তাহলে আপনাদের জীবনে দুর্ভাগ্য চিরতরে মিটিয়ে যেতে চলেছে এবং এই সময় লটারি থেকে সারটা থেকে জুয়া থেকে শেয়ার মার্কেট থেকে অর্থ প্রাপ্তি করতে চলেছে তো এই ছিল ছয় সৌভাগ্যশালী রাশি যারা আজ মধ্যরাত থেকে মা লক্ষ্মীর কৃপায় ঝড়ের দাপটে অর্থ পেতে চলেছে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান যদি ভিডিওটি ভালো লাগে এখনই একটি লাইক করে দিন শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে দিন যাতে সমস্ত রকম নোটিফিকেশান আপনারা সময় মতো পেয়ে যান তাই এবং আপনাদের প্রত্যেককে শুভ সারদিয়ার প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি সমাপ্ত করতে চলেছি নমস্কার ধন্যবাদ